শুনে যাও। এই মিষ্টু কি হলো, ডাকাডাকি করছিস কেন? তুমি বলছিলে না আমার কাপড় কাচার বালতিটা ফুটো হয়ে গেছে। হ্যাঁ রে মিষ্টু, ফুটো তো হয়ে গেছে, তাতে কি হয়েছে? তাই দেখো, আমি তোমার জন্য লবণ একটা কাপড় কাচার বালতি নিয়ে এসেছি। মা তাই নাকি? হ্যাঁ। ই মা কই, দে তাড়াতাড়ি, কালকে কাপড় কাচবো। হাত পেতেছি। এই নাও। ইয়ে বাবা, এটা কি? এটা তো ইউইও খাবারের খোসা। দেখেছ আমাকে কিভাবে উল্লু বানালো? আবার উ করছে। দাঁড়া, তোর হচ্ছে দুষ্টু মেয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সুন্দর বেলুন যাই খেলা করে গিয়ে। এ বাবা, আমি বেলুনটা খেলতে খেলতে গাছি উঠিয়ে দিলাম। এখন যদি আমি মাকে বলি, মা তো আমাকে খুব মারবে। কি করি কি করি, আইডিয়া! আমি গরুর মতো ভ্যা ভ্যা করে কান্না করে মামাকে আদর করে বেলুনটা নামিয়ে দেবে। যাই যাই তাড়াতাড়ি কান্না করি। আরে মিষ্টু কি হলো, তুই গরুর মতো ভ্যা ভ্যা করে কাচ্ছিস কেন? উড়ি বাপড়ে কত উঁচুতে উঠে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। এই তো ধরেছি, এই নে। যাই এবার আমি ঘরের কাজ করি গিয়ে। এই মিষ্টু টুলু দেখে ফেলেছি। দেখা কি আছে? আগে কতদিন দেখোনি দিদি আর আমি আনারস মাখা খাচ্ছি। তুমি চাইলো না, তোমাকে আমি দেব না। বুঝেছো বুঝেছো, যাও এখন। তোরা আমাকে দিবি না? না। উড়ে বাবড়ে উড়ে বাবড়ে। এই মিষ্টু মিষ্টু, কি করছিস এখানে? তুমি ডিসকো ডিসকো করছিস। উমা তাই নাকি? এইদিকে দেখ, গরমে তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কি এনেছে মা? আইসক্রিম নিয়ে এসেছি, তাড়াতাড়ি নে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, দুজনে মিলে আজকে আইসক্রিম খাবো। দে দে দে, চলো চলো খাই। এ বাবা, তুমি আমাকে ঠকালে। তুই আমাকে কঞ্চা জিতালি, তুইও তো আমাকে প্লাস্টিকের আইসক্রিম দিলি। আজকে আমি মাকে ঠকিয়েছি। আমি আজকে মিষ্টুকে ঠকিয়েছি। মা মা, তুমি এটা কি খাচ্ছ? আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাচ্ছি। হ্যাঁ তুইও স্প্রাইট খাবি? ঠিক আছে দিচ্ছি, এই নে। মা মা, আমি গ্লাস খাব না, আমি বোতল খাব। ও তুই বোতল খাবি? হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, এই নে বোতল খা। এ বাবা, এটা তো ফাঁকা, এটা তো কিচ্ছু নেই। এই তুই তো বললি যে আমি গ্লাস খাবো না বোতল খাবো, তাই তোকে বোতলই দিলাম। আরে মা, আমি তো বলেছি আমি বোতলে স্প্রাইট খাবো। না না, তুই প্রথমে বলেছিস বোতল খাবি, তুই বোতলই খা।